আমরা যারা শহরের কংক্রিটের দুনিয়ায় বাস করি, বড় বড় ফ্ল্যাটের আড়ালে একটু সবুজ আর শান্তির সন্ধান করি, তাদের জন্য এই জায়গাটার বিকল্প হতে পারে না। এই মায়াবী লেকের ধারে আসলে শেয়ার করা যায় নিজের একান্ত কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে কাটানোর কিছু মুহূর্ত। গুড মর্নিং, সিল্ক রুট ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। যারা সিল্ক রুট ভ্রমণ করতে চাইছেন, আমার আগের ভিডিওতে সম্পূর্ণ সিল্ক রুটের গাইড সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সিল্ক রুট ভ্রমণ কিন্তু এক দুদিনে করা সম্ভব হয় না, তাই আমি আপনাদের তিনটে পার্টে সম্পূর্ণ সিল্ক রুটের তথ্য দেব। তাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আমাদের শুরু হয়ে গেল সিল্ক রুট ভ্রমণের প্রথম দিনের জার্নি। আমরা প্রথম দিন এনজিপি থেকে যাব আড়িতার। উত্তরবঙ্গে যতবারই আসবেন এই রাস্তাটা সাক্ষী থাকবে, অদ্ভুত একটি আকর্ষণ আছে এই রাস্তাটার। সবুজে ঘেরা এই রাস্তাটা কখনো যেন পুরনো হতে চায় না। পথ চলতে চলতে আমরা একসময় পার করে গেলাম সেবকের শিব মন্দির ও সেবকের সেবকেশ্বরী কালী মন্দির। ডান দিকে করোনেশন ব্রিজ, তিস্তা নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সেবকটা পার হয়ে কালীঝোড়া ড্যামটা জাস্ট পার হয়ে একটা টুয়ার্সের রাস্তার পাশে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পড়ে, যেটা অভিনয়। সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম অভিনয় রেস্তোরাঁ থেকে। ব্রেকফাস্টের জন্য আমরা নিলাম আলু পরোটা। খাবারের স্বাদ বেশ ভালো ছিল, তবে খাবারের তুলনায় দামটা কিন্তু বেশ ছিল। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি আড়িতার। আড়িতার সেবক থেকে আড়িতারের সময় লাগবে মোটামুটি 3-3.5 ঘন্টার মতো। দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছে গেলাম রংপুতে। এই যে অটল সেতুটি দেখতে পাচ্ছেন, এপারে পশ্চিমবঙ্গ আর সেতুর ওপারে সিকিম। সিল্ক রুট যাওয়ার জন্য এই রংপুতে কিন্তু কোনো পারমিট লাগে না। সিল্ক রুট যাওয়ার জন্য কোন কোন চেকপোস্টে পারমিট করতে হয় সব ভিডিওতে বলবো, সুতরাং সিল্ক রুট পর্বের সবকটি ভিডিও দেখবার অনুরোধ রইল। অটল সেতুটি পার করে পৌঁছে গেলাম আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে। এই রংপো বাজার থেকে আড়িটার যেতে টাইম লাগবে ওই 30 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো সময় লাগবে। এই রংপো বাজারের বাঁদিকটা চলে গেলে গ্যাংটক, আর ডান দিকে আমরা ধরবো রুংলি যাবার রাস্তাটা। এইটা প্যাকিয়ং এয়ারপোর্ট চলে যাচ্ছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে আইটারের দিকে। চাই বেগা? হ্যাঁ চাই। ছোট টি ব্রেক নিলাম। লং জার্নি সিকিমে আমরা সবাই জানি প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও এই জায়গাটাতে একটু হালকা গরম আছে, এখন অবধি ঠান্ডায় গিয়ে পৌঁছতে পারিনি, তাই জন্য অল্প করে একটু টি ব্রেক নেওয়া হচ্ছে। চায়ের চুমুক দিয়ে আবার এগিয়ে গেলাম আড়িতারের দিকে। যাওয়ার পথে পড়বে শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দির, সিদ্ধি বিনায়ক মন্দির। এই মন্দিরে ঢুকতে প্রবেশ মূল্য 30 টাকা করে পার পার্সন। এই মন্দিরটাতে, এটা মূলত 2016 সালে এটা স্থাপিত হয়েছিল। এখানে দুটো মন্দির আছে, একটা হনুমান মন্দির আর একটা সিদ্ধিনায়কের মন্দির। এটি হলো হনুমান মন্দির, বড় একটি হনুমানের স্ট্রাকচার রয়েছে, আর দেওয়াল জুড়ে রামায়ণের হনুমানের যে কিরদার নিভিয়েছিল সেটা তুলে ধরা হয়েছে। আর এটি হলো গণেশের মন্দির। মন্দিরে গণেশের বিভিন্ন রকমের মূর্তি তুলে ধরা হয়েছে, বেশ দারুণ দেখতে। সমুদ্রে মন্থন ওঠে অমৃত ভাণ্ড। এই যে সমুদ্র থেকে অমৃত ভাণ্ডার যেটা উঠে এসেছিল, সেটা দেব আর অসুরের মধ্যে যে কাণ্ড হয়েছিল সেটাই এই স্ট্রাকচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশ্ববিনায়ক মন্দিরকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আইটারের দিকে। এই মন্দির থেকে আইটার লেক পর্যন্ত যেতে 7-8 কিলোমিটার সময় লাগবে, 30-40 মিনিটের মতো। 7-8 মিনিট আমাদের গাড়ি চলার পর পৌঁছে গেলাম আমাদের আইটারে আদিত্য হোটেলে।
এটা হলো আদিত্য হোটেলের রুম নাম্বার 202, যেটা আমরা রয়েছি। রুমটা সিম্পল টাইপের, বেশি কিছু নেই, আর ছোট্টর মধ্যে মোটামুটি ঠিক আছে। এই দেখুন বাইরে এরকম সুন্দর দৃশ্য। রুমে একটু ফ্রেশ হয়ে দুপুরের গরম গরম ডাল ভাত আর ডিমের কারি খেয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব লেকের দিকে, আমাদের যে হোটেলটা বুক করেছি আরিতার লেকের একেবারেই কাছে, জাস্ট পায়ে হেঁটে 200 মিটার। মানে একটা সাইলেন্স, কিন্তু তার মধ্যেও যেন একখানা নয়েজ টাইপের, প্রকৃতির নয়েজ, খুব সুন্দর লাগছে। একদমই একদমই। 10 টাকা করে পার পার্সন দুটো টিকিট, আমরা দুজন দুটো টিকিট নিয়ে লেকটার ভেতরে প্রবেশ করব। আরিটার লেককে লোকাল ভাষাতে লামপোখরি বলা হয়, আর এই লেকটার উচ্চতা 4600, মানে 4600 ফিট অ্যাবাব সি লেভেল। সিকিমে প্রচুর এরকম সুন্দর সুন্দর লেক আছে। আরিটার লেক অথবা লামপোখরি লেক সিকিমের সমস্ত লেকদের মধ্যে অন্যতম। এখানে লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, এখানে সুন্দর সুন্দর এই যে বোটিং বোর্ডগুলো রয়েছে, প্যাডেল বোর্ড বলা হয় এগুলোকে। এক আদমি 100 রুপিয়া। আমি দেখাবো এটা, খুব সুন্দর একটা মন্দির এটা, আর লেকটাও বেশ সুন্দর। প্যাডেল বোর্ডে প্যাডেল মেরেই চালাতে হবে। এই লেকটাতে ছিল কখনো কুয়াশা, কখনো রোদ, রোদ মাখা কুয়াশার খেলা এই লেকটাতে। অপূর্ব লাগছে, কিন্তু অপূর্ব, জাস্ট অসাধারণ। এই লেকটা কিন্তু বেশ বড়, 1120 ফিট লম্বা আর 240 ফিট চওড়া এই লেকটা, এত এরিয়া নিয়ে অবস্থিত। সবুজ জল আর চারিদিকে পাইন বনে ঘেরা, অপূর্ব অপূর্ব। এই লেকে যদি একবার আপনারা বোটিং করেন, অপূর্ব অপূর্ব, জাস্ট অসাম, না না ওরম না। আর আপনাদের রেকমেন্ড করবো একবার 100 টাকা, মাত্র 100 টাকা পার পার্সন, পার পার্সন 100 টাকায় আপনারা এই বোটিংটা করতে পারেন, খুব সুন্দর লাগবে। যাই বলুন তাই বলুন, রোদে এই লেকটা একরকম লাগলো, আবার এখন এখানে যে মেঘলা ভাবটা রয়েছে এটাতে একটা আলাদা সৌন্দর্য লাগছে, খুব সুন্দর। এই লেকটার চারিদিকে বিভিন্ন রকমের ফুল, ফুল গাছ দিয়ে সাজানো। এখন বসন্তকাল, ভ্যারাইটি ফুল, অনেক রকমের ফুলের বাগান বলা চলে পুরো লেকটার চারিদিক দিয়ে। এইখানে এই ছাতার নিচে বসে এই লেকের দৃশ্য দেখতে দেখতে গল্প গুজব আড্ডা করা, কিন্তু একটা দারুণ একটা
সুন্দর প্লেস ফর হ্যাং আউট বন্ধুদের সঙ্গে, একটু চিল করলে বসে বসে। যত সুন্দর লেকটা, ঠিক লেকটার চারিপাশে সুন্দর করে বাঁধানো রেলিং দেওয়া, এটাও কিন্তু বেশ খুব সুন্দর। সারা দিনটা আপনার মনে হবে এই লেকটার চারিদিকে খালি ঘুরতে থাকি।